नमस्कार बंधुरा, छबिस किचन हमें छवि अपन सकल के स्वागत जानिए। आज के आरेक रेसिपी नहीं चले एलाम। आज हमें जो रेसिपिटा देखाबो सेई रेसिपिटिर नाम होच्छे एक काली मिर्च। ये रेसिपिटी अपन केमन लागलो आमाके अवश्य कमेंटे जानाबेन। पाशे थाका बेल आइकनटा प्रेस करबेन नित्य नतून रेसिपिर नोटिफिकेशन पावार जन्य। चलुन ताहले रेसिपिटा शुरू। अच्छा, एक काली मिर्च बानानोर जन्य आमी एखाने पाँचटा डिम निये निएछि आर डिमगुलोके आमी सेद्ध करे एइभाबे आमी फाली करे रेखेछि। एबार एगुलोके आमी एकटुखानि एर उपरे एकटुखानि नून एक नून छिटिए देव। एक सामान्य नून छिटिए दिलाम एक चामचर मतो और एक देव लंकार गुड़ो, अल्प एकटु लंकार गुड़ो छिटिए दिलाम। एक भाजबो लंकार गुड़ो दिलाम मध्य अल्प सामान्य एकटु काश्मीरी लंकार गुड़ो दिए दिलाम। एक लाल लंकार गुड़ो दिलाम, एक काश्मीरी लंकार गुड़ो दिच्छि दिए दिलाम। আর একটু সামান্য হলুদ দেব। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি সুন্দরভাবে একটু হাত দিয়ে হালকা করে একটুখানি মেখে নেব। এইভাবে একটুখানি মেখে নিচ্ছি। এটাকে একটুখানি ডিমগুলোকে একটু লালচে করে একটু ভেজে নেব। এই হয়েছে আমার মাখা হয়ে গেল। খুব বেশি আবার ইয়ে করা যাবে না, তা কুসুমটা বেরিয়ে যাবে। আচ্ছা, এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 5 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। আমি আঁচটা তেলটা গরম করে আমি আঁচটাকে লো করে দিয়েছি। এবার আমি একে একে ডিমগুলোকে ছাড়ব। এবার ডিমগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব। আচ্ছা, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একে একে ডিমগুলোকে আমি তুলে ফেলছি। আচ্ছা, আমি ডিমগুলোকে সব এইভাবে আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে যা তেল আছে, আর আমার তেল লাগবে না, এই তেলের মধ্যে আমার রান্না হয়ে যাবে। এবার এর মধ্যে আমি প্রথমে আমি দেব একটুখানি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আপনারা কুচানোও দিতে পারেন, আবার বেটেও দিতে পারেন। আমি বেটেই দিচ্ছি, কারণ গ্রেভিটা তাহলে খুব ভালো হবে। আর এখানে আমি দুখানা পেঁয়াজকে মিডিয়াম সাইজের দুখানা পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে রেখেছি। এই পেঁয়াজ বাটাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা একটুখানি নেড়ে দেবো। মশলাগুলো দিলে মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে আমাকে মশলাগুলো ভাজতে হবে। আমি পেঁয়াজ বাটাটা এর মধ্যে একটুখানি নেড়ে আমি একটু ভেজে নিলাম সামান্য। এবার এর মধ্যে দেব আমি রসুন, আর এখানে হচ্ছে 8 কোয়া রসুন, আর 1 ইঞ্চি খানিক আদা, আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে আমি এখানে পেস্ট করে রেখেছি, এটাকে আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এবার এগুলোকে একটু ভালো করে আমি একটু ভেজে নেব। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে এর মধ্যে বাকি উপকরণগুলো মেশাবো। আচ্ছা, আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এখানে একটা বড় টমেটোকে আমি এখানে পেস্ট করে রেখেছি, এই টমেটো বাটাটাকে পুরোটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, আঁচটা আমি লো করে দিলাম। এবার গোলমরিচের গুঁড়ো দিলাম দেবো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, এখানে গোলমরিচের ঝালটাই বেশি ইয়ে হবে, এখানে লঙ্কার গুঁড়ো খুব একটা পড়বে না। আমি 2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেবো একটুখানি ভাজা মশলা, এখানে হচ্ছে ওই জিরে আর 2টো শুকনো লঙ্কাকে আমি এখানে ভেজে গুঁড়ো করে রেখেছি। এই ভাজা মশলাটাকে আমাকে দিয়ে দিতে হবে, এখানে এটাও 2 চামচ দেবো।
আচ্ছা, আর দেবো এখানে একটুখানি সয়া সস, 1 চামচের মতো সয়া সস আমি দিয়ে দিচ্ছি। আর সামান্য একটুখানি চিনি দেবো, একটু টেস্টটা ব্যালেন্স হবে। অল্প সামান্য, একদম 1/2 চামচের মতো একটুখানি চিনি দিলাম। আর দেব এখানে একটুখানি হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। একটুখানি হালকা ঝাল হওয়ার জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, আর আমার এখন কিছু দেওয়ার নেই। এবার এই যে মশলাটা, এই মশলাটাকে আমাকে খুব সুন্দরভাবে আঁচটা আস্তে করে দিয়ে, বেশ লো আঁচে এটাকে সুন্দর করে কষাতে হবে। মশলাটা থেকে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমাকে মশলাটা কষিয়ে যেতে হবে। আচ্ছা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দেব, একটু হালকা গ্রেভি রাখবো, সামান্য একটুখানি 2 কাপের মতো একটু জল দিয়ে দিলাম। এবার এই গ্রেভিটা ফুটে উঠলে তারপরে আমি এখানে ডিমগুলো বসিয়ে দেবো। আচ্ছা, আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেবো। এই রেসিপিটা আপনারা ঘরে অতি অবশ্যই ট্রাই করবেন, আর এটা মানে ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে, খেতে পারেন রুটির সঙ্গেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে আমি সবগুলো দিয়ে দিলাম। এবার এটা একটুখানি মাখো মাখো হলে তখন আমি নামিয়ে নিলাম। আচ্ছা, আমার তরকারিটা হয়ে গেছে, আর গ্রেভিটা এরকমই রাখবো, এর থেকে বেশি শুকাবো না। এবার আমি এর উপরে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। ধনে পাতা কুচি দিয়ে এবার আরেকটু একটুখানি মিশিয়ে দেবো। এবার আমি নামিয়ে ফেলবো। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আমার হয়ে গেছে। এই হচ্ছে 1 কালি মির্চ, আপনারা দেখুন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, সামনের দিন আবার কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য